আপনি কি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে লিখেছেন? এ প্রেক্ষিতে আপনি সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করেছেন। আপনি কি ধরনের হস্তক্ষেপের কথা ভাবেন? তারা কি আইন শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ সরকারকে সমর্থন করবে এই অচল অবস্থা ভাঙতে, নাকি অন্য কিছু? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এমন অবস্থার মধ্যে সেনাবাহিনীর হস্তক্ষেপ আওয়ামী লীগের পক্ষে যাবে বলে মনে হয় না। সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষায় যদি সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়, তার মানে দাঁড়াবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে প্রশাসনিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এ ধরনের হস্তক্ষেপ যদি সেটা হাসিনার পক্ষে হয়, তবু সেটা হবে হাসিনার ক্ষমতায় একটা বড় আঘাত। দুটি কারণে আমি এমন হস্তক্ষেপকে তৃতীয় পক্ষ ধরনের বলে মনে করি এবং একে হাসিনার রিটের সম্প্রসারণ মনে করি না। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বেশ ভালোই ইতিহাস রয়েছে। এবারও কি তাই ঘটবে? উদ্ভূত পরিস্থিতিতে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকাই বা কেমন হবে? ওয়াশিংটন ডিসি ভিত্তিক খ্যাতনামাদা ডিপ্লোম্যাট ম্যাগাজিনের দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক সুধারাম চন্দনকে দেওয়া সাক্ষাৎকারে এই সংক্রান্ত প্রশ্নের বেশ খোলামেলা জবাব দিয়েছেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের সহযোগী অধ্যাপক অবিনাশ পালিওয়াল। তিনি সতর্ক করেছেন যে বর্তমান অচলাবস্থা চলতে থাকলে বাংলাদেশের রাজনীতি একাধিক সহিংস পথে যেতে পারে। তিনি বলছেন, বাংলাদেশের সেনাবাহিনীর রাজনীতিতে পুনঃপ্রবেশ আপাতত অসম্ভব মনে হলেও এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। রাজনীতিতে ফের প্রবেশ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে শেখ হাসিনার অনুগতরা যেভাবে গেঁথে বসেছে তা দেখে এটি এখন অসম্ভব মনে হচ্ছে। কিন্তু শেখ হাসিনা যদি নির্বাচনী সহিংসতা নিয়ন্ত্রণ করতে সক্ষম না হন, সেনাবাহিনী এলিটদের আয়ত্তে আনতে অক্ষম হন, তাহলে এমন হস্তক্ষেপের সুযোগ বৃদ্ধি পাবে। সামরিক অভ্যুত্থানের দীর্ঘ ইতিহাস রয়েছে বাংলাদেশের। পর্যবেক্ষকরা ওইসব অভ্যুত্থানের দিকেই নজর দেন। 2024 সালের জানুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নেয়, তাহলে নির্বাচন বর্জনের হুমকি দিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের সাথে যুগপৎ ধারায় আন্দোলনরত আরও 36টি দল। এখন পর্যন্ত বিরোধী দলগুলোর প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরিস্থিতি যদি অচল অবস্থাতেই আটকে থাকে, তাহলে সামনের দিনগুলোতে তা পাল্টে যেতে পারে। পরিস্থিতি বেশ জটিল। আওয়ামী লীগ সরকার এবং বিরোধী দল গুলোর মধ্যে সৃষ্টি অচল অবস্থায় বাংলাদেশের সামনে কি আছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনকার অচল অবস্থা বিদ্যমান থাকলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা বিভিন্ন পথে ধাবিত হতে পারে। প্রাথমিকভাবে এরই মধ্যে মাঠে ছড়িয়ে পড়া রাজনৈতিক সহিংসতা সারা দেশে ছড়াতে পারে। নির্বাচন সংশ্লিষ্ট বর্তমান সহিংসতা বেশিরভাগই রাষ্ট্র পরিচালিত, যেখানে পুলিশ এবং স্থানীয় গোয়েন্দা ইউনিটগুলো বিরোধীদের টার্গেট করছে। ইসলামপন্থী এবং মূলধারার রাজনৈতিক বিরোধীদের জোরপূর্বক গুমের পর্যায়ক্রমিক ক্যাম্পেইন এর প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের অধীনে এসব ঘটছে। এতে ক্ষমতাসীনদের মধ্যেই অসন্তোষ সৃষ্টি হয়েছে। ক্রমাগত অচল অবস্থার কারণে হতাশা বৃদ্ধি থেকে প্রধান বিরোধীদের মধ্যে যারা হার্ডলাইন আছে তারা শক্তি সঞ্চয় করতে পারে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হার্ডলাইনের নেতাকর্মীরা চায় বর্তমান শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ থেকে বেরিয়ে আসতে। যদি বিএনপি সহিংসতার পথে নামে, তাহলে জামায়াত ইসলামীও স্বতন্ত্রভাবে একই পদ্ধতি অবলম্বন করতে পারে। এমন বহুপক্ষীয় সহিংসতা যেগুলো বিভিন্ন ফ্যাক্টর দ্বারা পরিচালিত হয়, এমনকি স্বল্পমেয়াদী হলেও আইন শৃঙ্খলা ভেঙে পড়ার ঝুঁকি থাকে, তাতে বাংলাদেশের রাজনীতি গভীর ফল্ট লাইনে চলে যেতে পারে, যার ফলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার জন্ম হতে পারে। নির্বাচন হলেও এবং বিশেষ করে যদি আবারও নির্বাচনী সততায় আপোষ করা হয়, তাহলে এই অস্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে। আরেকটি সম্ভাবনা হলো রাজনীতিতে ফের প্রবেশ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। 1975 সাল, 1981-82 সাল, 2007 থেকে 2008 সালের অভ্যুত্থান একই সঙ্গে অভ্যুত্থান চেষ্টার সংখ্যা অনেক বেশি। 1996 এবং 2011 সালে সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়া একরকম সফলতা। 1996 সালে সাবেক সেনাপ্রধান জেনারেল আবু সালেম মোহাম্মদ নাসিম চেষ্টা করেছিলেন তখনকার বেসামরিক প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসকে উৎখাত করতে। তখনও এখনকার মতো নির্বাচন নিয়ে চরম মাত্রায় অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল, কিন্তু সাবেক ওই সেনাপ্রধান ব্যর্থ হয়েছিলেন কারণ সরকারের প্রতি অনুগত কর্মকর্তারা তার নির্দেশ মানতে অপারগতা জানিয়েছিলেন। 2011 সালে হিজবুত তাহিরের সমর্থন নিয়ে বিদ্রোহী সেনা কর্মকর্তারা একই রকম পরিকল্পনা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে, কিন্তু অভ্যুত্থান ঘটানোর আগেই তাদের গ্রেপ্তার করা হয়। প্রথমত, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর আগ্রহ আছে। হাসিনাপন্থী দলাদলি এ ধরনের শৃঙ্খলাকে ক্ষুণ্ণ করতে পারে এবং তাদের সেনাবাহিনীর অরাজনৈতিক ভাবমূর্তি কলঙ্কিত হতে পারে। দ্বিতীয়ত, প্রকাশ্যে আওয়ামী লীগ পন্থীর ঝোঁক দেখালে সেনাপ্রধান একই রকম কর্তৃত্ববাদী এবং দুর্নীতিপরায়ণ বলে সমালোচিত হবে, যেটা
শেখ হাসিনা হচ্ছেন। হাসিনার ব্যর্থতা এবং তার দলের অপকর্মের দায়ভার সেনাবাহিনী বহন করতে চাইবে না। এমন প্রেক্ষাপটে সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে তাহলে তার দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকতে পারে অথবা দ্রুততার সঙ্গে একটি নির্ভেজাল নির্বাচন দিতে পারে। তাদের জন্য বিচক্ষণ পন্থা হবে নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যাওয়া। তবে এর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের জনগণ এবং চীন, ভারত, যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিধররা কিভাবে প্রতিক্রিয়া দেখায় তার উপর। যদি দেশের ভেতর এবং আন্তর্জাতিক মহলে সমালোচনা খুব তীব্র না হয় এবং সেনাবাহিনী যদি মনে করে যে তারা নিরাপদে নির্বাচন অনুষ্ঠান করে অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবে, তাহলে তারা সেটা করতে পারে। এজন্য গণতন্ত্রকে সুদৃঢ় করতে আগ্রহী সব শক্তির তরফে দক্ষ এবং ধৈর্যশীল কূটনীতির প্রয়োজন হবে। কিন্তু যদি দেশের ভেতর এবং বাইরে থেকে, বিশেষ করে ভারত থেকে চাপ তীব্র হয়, তাহলে কোনটা সেনাবাহিনী ক্ষমতা ধরে রাখার প্রয়োজন অনুভব করতে পারে এবং তারা নিজেদের অনন্য উপায় হিসেবে জাতির কাছে মেলে ধরতে পারে। এটা যদি হয় তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক অভিজ্ঞতার ঘড়ি উল্টো দিকে ঘুরে যাবে। শুরু হবে এক দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার, যেমনটা সামরিক জান্তাদের দ্বারা পরিচালিত দেশগুলোতে ঘটে থাকে। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী ব্যারাকে অবস্থান করছে। রাজনীতির সাথে তারা কতটা জড়িয়েছে বলে মনে করেন, রাজনীতিতে বড় ভূমিকার জন্য তাদের আগ্রহ কতটা, এমন প্রশ্নের জবাবে অবিনাশ পালিওয়াল বলেন, এর মধ্যে তিনটি আন্তঃসম্পর্কিত থিম সামনে আনা প্রয়োজন। আওয়ামী লীগের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে তাদের নিজস্ব ভাবমূর্তি এবং তাদের আগ্রহের প্রেক্ষাপট। সশস্ত্র বাহিনী এবং হাসিনার মধ্যে সম্পর্ক চিহ্নিত হতে পারে ফুস্তিয়ার দর কষাকষিতে, যেখানে সরকার সেনাবাহিনীর নিজস্ব ইমেজকে সম্মান দেখায়, যে ইমেজ হল অরাজনৈতিক এবং পেশাদার প্রতিষ্ঠান হিসেবে। তাদের প্রতিরক্ষার জন্য উচ্চমাত্রায় বাজেট বরাদ্দ দেওয়া হয় এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে তাদের ভূমিকাকে নিশ্চিত করা হয়। বিনিময়ে সেনাবাহিনী ইসলামপন্থীদের নির্মূল করবে এবং নিজেদের ব্যারাকে রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা এবং নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকির প্রাথমিক ভূমিকা হল এই দরকষিকষি করা, এবং তারিক আহমেদ সিদ্দিকি প্রধানমন্ত্রীর পরিবারের একজন সদস্য এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই দরকষাকষি কিভাবে প্রথম স্থানে তারিত হলো, সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ 2007 এবং 2008 সাল পর্যন্ত সেনাবাহিনী পরিচালিত তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন। তিনি নির্বাচন অনুষ্ঠান করে বিজয়ী দল আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তবে তা করার আগে তিনি নয়াদিল্লি থেকে নিশ্চয়তা নিয়েছিলেন যে শেখ হাসিনা পরে তাকে টার্গেট করবে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার এক মাসের মধ্যে 2009 সালে তখনকার বাংলাদেশ রাইফেলসে বিডিআর বিদ্রোহ হলে ওই অ্যারেঞ্জমেন্ট পরীক্ষার মুখে পড়ে। বিদ্রোহ যখন চূড়ান্ত রূপে, তখন শেখ হাসিনার পক্ষে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি। ভারতে তখনকার কংগ্রেস নেতৃত্ব আশঙ্কা করেছিলেন যে যদি জেনারেল মইনুল আহমেদ বিদ্রোহীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে ক্ষুণ্ণ করতে পারে এবং অকালে তার ক্ষমতাচ্যুতি বা তার চেয়েও খারাপ কিছু ঘটতে পারে। সেনাবাহিনী বিদ্রোহ নিয়ন্ত্রণ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর একেবারে চোখের সামনে। এরপর অফিসারদের দুর্দশার কথা শুনে সফলভাবে তাদের শান্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক রোহিঙ্গা সংকট, প্রতিরক্ষা খাতে উচ্চ বাজেট বরাদ্দ এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা চুক্তি আকর্ষণে শেখ হাসিনার ক্ষমতা হ্রাস এবং র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য এমন দরকষাকষি ক্ষতিগ্রস্ত হলেও নির্মূল হয়ে যায়নি। বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মিয়ানমারের সেনাবাহিনীর ব্যাপারে সতর্ক এবং তারা প্রত্যাশিতভাবে রোহিঙ্গা সংকটকে নিরাপত্তা দৃষ্টিকোণ থেকেই দেখছে। রাজনৈতিক কারণে মিয়ানমারের সামনে দাঁড়াতে না পারা এবং সক্ষমতায় ঘাটতির কারণে অফিসার কোর এবং পদস্থ সদস্যদের মধ্যে অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করেছে। এই সংকট সমাধানে শেখ হাসিনার ব্যর্থতা নিয়ে বিরোধীদের ক্রমবর্ধমান সমালোচনা সেনাবাহিনীর ভেতর এবং বাইরে উভয়ই গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার পাশাপাশি এই অবস্থায় গ্যারিসনে একটি আন্ডার কারেন্ট রয়েছে যা দোলাচ্ছেন শেখ হাসিনা। যদি বিপদ না হয় তাহলে এটা হতে পারে সামরিক বেসামরিক দরকষাকষির অংশ। রোহিঙ্গা সংকটকে যদি সেনাবাহিনীর সামরিক ক্ষমতার প্রতি অবমাননা হিসেবে দেখা হয় তাহলে প্রতিরক্ষা তহবিল কমিয়ে দেওয়া এবং সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঝুঁকিতে তাদের ভাবমূর্তি এবং আগ্রহ একইভাবে নষ্ট হতে পারে। বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের ইতিহাস এবং বেসামরিক সামরিক সম্পর্কের মধ্যে উদ্ভূত কঠোর আন্ডার কারেন্টের প্রেক্ষিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে কেউ পুরোপুরি অস্বীকার করতে পারে না।